হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের বিকালে শীতের সবজি দিয়ে মজাদার একটা রেসিপি আর এটি হচ্ছে বাঁধাকপির পাকোড়া এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটিও বাজিয়ে দিন আর অবশ্যই একটা লাইক দিবেন আর কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আর কথা নয় চলুন রেসিপিটা একবার ধৈর্য সহকারে পুরোটাই দেখে নিন এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ভেসন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া এতে করে পাকোড়াটা অনেকটাই ক্রিস্পি হবে খেতে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট ওয়ান টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া স্পুন পরিমাণ গুঁড়া আর চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আসলে ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম ওয়ান স্পুন পরিমাণ টালা জিলের গুঁড়া এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে একটা ডো তৈরি করে তো বেশি পরিমাণে পানি আগেই দিতে যাবে না পরিমাণটা বুঝে শুনে দিতে হবে খুব একটা পাতলাও না আবার খুব একটা কিন্তু ঘনও না আর একটু পানি লাগবে সেজন্য আরেকটু দিয়ে দিলাম এই তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি আমি অনেকগুলাই বাঁধাকপি নিয়েছি যেহেতু বেশি করে একটু তৈরি করবো সেজন্য আর এটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে সেজন্য একটু বেশি পরিমাণে আমি বানিয়ে নিব আপনার আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন এখন এই সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি একটা বাঁধাকপির অর্ধেকটাই নিয়েছি এখানে অনেকগুলাই পাকড়া হবে আর এটা খেতে খুবই ক্রিস্পি এবং খুবই মজা লাগে সেজন্য একটু বেশি পরিমাণে তৈরি করলেই ভালো হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এতে করে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে খেতে অসম্ভব ভালো লাগবে আমরা যখন পাকোড়াটা খাবো তখন ধনিয়া পাতার একটা সুন্দর শুক্রান আসবে খাওয়ার সময় তো সব কিছু ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাব আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব অনেকগুলো তেল আসলে পাকোড়া ভাজতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে ডুবো তেলে ভাজলে পাকোড়াটা অনেকটাই ক্রিসপি হয় খেতে সেজন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব আসলে এই পাকোড়ার কিন্তু কোনো শেপ নেই একটু আঁকা পাকা হলে কোনো সমস্যা নেই আমি একটু মিডিয়াম সাইজ করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো বড় কিংবা ছোট করে নিতে পারেন একসাথে কিন্তু অনেকগুলো পাকোড়াই ভাজা যায় আর এই শীতের বিকালে কিন্তু এই শীতের সবজি দিয়ে কিন্তু আমরা পাকোড়া বানিয়ে খেতে পারি আমার বাসায় তো এটা বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছিল আশা করছি আপনাদেরও ভালো লাগবে বিশেষ করে যারা ছোট্ট বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না আমরা কিন্তু এভাবে বানিয়ে দিলে তারা কিন্তু সঙ্গে সঙ্গেই খেয়ে নেবে আর এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না দু মিনিট এ পিঠ আর দু মিনিট ওপিট হলেই হয়ে যায় এই তো এক কালারটা চলে এসেছে এখন আমি উল্টে দিচ্ছি আমি একটু লাল কালার করে ভেজে নেব এতে করে কিন্তু পাকোড়াটা খুবই ক্রিস্পি হবে খাওয়ার সময় আর পাকোড়া ক্রিস্পি হলেই খেতে বেশি ভালো লাগে এই তো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন সবগুলো নামিয়ে নিয়েছি এখন আমি ঠিক এইভাবে আবার সবগুলো ভেজে নেব তো কত সুন্দর দেখতে হয়েছে আর এটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি এবং খুবই টেস্ট লাগে আমার কাছে খাওয়ার সময় আশা করছি আপনারা এইভাবে অবশ্যই এই শীতে একবার ট্রাই করবেন খুব সহজেই হয়ে গেল শীতের সবজি বাঁধাকপি পাকোড়া আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই আপনারা এই শীতে এই রেসিপিটা একবার হলেও তৈরি করে খাবেন তো ঠিক আছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর একটা লাইক দিবেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ